যখন কোরআন পড়বে তাওহীদের সঙ্গে পড়বে আইমা আত-তাজবীদা তাজবীদের সঙ্গে কোরআন পড়বে ওরকম যেমন তেমন কোরআন কোরআন চলবে না কথা বুঝুন কি বুঝেন না বলে হুজুর ঢবটা কেমন হবে ভাটিয়ালি হবে না পল্লীগীতি হবে তো নবী চুরাতে একরাউল কোরআন বিলুহুনিল আরব তখন কোরআন পড়তেও তো আরবী ঢঙ্গে হতে হবে তোমার বড় দাদির ঢঙ্গে হলে হবে না আর এমন কোরআন পড়ছে যেন ফেরেশতার বাপ জানে না আলম তরম ফেরেশতা চিন্তা করছিল কোন পালায় আছে মালটা কোন পালায় আছে বুঝে পালার মুসলিমটা বলছে সাংঘাতিক কাঞ্চা গোলা কি গো এই সবগুলা চিন্তা করছে ফাঁকুড়ে দিচ্ছে ফেরেশতা কিনবে না ফাঁকুড়ে দিচ্ছে কোরআন সেই কোরআন বলে ওটাকে কোরআনে আছে লা তাকরাবুস সালা কসম খোদার করে বলছি কোরআন বলেছে নামাজের কাছে যেও না মক্কা মদিনার কসম করে বলছি সাতবগ আসমান জমিনের কসম করে বলছি কোরআন ঘোষণা করছে না তাকরাবুস সালা তোমরা নামাজের কাছে যাবে না তো কি করবে মসজিদ ভেঙে দেবে কথা বলেন না কেন মাদ্রাসা ভেঙে দেবে সবাই জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সেজদা করা যায় হতো তার সর্বপ্রথম আমি নবি অনুমতি দিতাম নারীরা তার স্বামীকে সেজদা করে নিত অতএব সেজদা চলবে না এই জন্য স্বামীর সেজদা আর বিবিরাও করতে পারে না নবী বলেছে সেজদা করা চলবে না এরপরে তুমি যদি সেজদা করো আমি ধরে নেব তুমি মুসলমান না নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে তোমাদের কাছে কোরআনটাকে বলে দেওয়ার মতো এমন মানুষ কি এলো না বলে এসেছিল মাওলানা কিন্তু আমাদের দলে ওটা আমাদের দলে কথা বলেছে তো বললে কি ব্যাপার বলে ওটা আলাদা বলছিল যেটা আমাদের বাপ দাদার সঙ্গে মেলে না আগে যে সব বড় বড় বলতো তাদের সঙ্গে মিল খায় নাই আপনাদের চোখ তো পুরো শুনে নাই এটা শুনলে আমরা মানব না এখন কি মনে হচ্ছে বলছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর যদি ওদের কথা গুলো শুনতাম একটু বসে ভাবতাম জাহান্নামে যেতে হতো না এখন তো কিছু মহিলারা বলে ওদের কথা শুনিস না ওদের মুখান্তর বাপ দাদার কি হবে বল ওরা সবাই একসাথে ছিল ওদের কি হবে আমি বলে যাচ্ছি উত্তরটা শোনাও ওদের বলে দিব আমার বাপ দাদার কিছু হবে না তোকে জাহান্নামে জিলেপির মতো আগবে জাহান্নামে জিলেপির মতো সেকে নেবে আমার বাপ দাদার কিছু হবে না বলে হুজুর হবে না তার দলিল কে বলে যাচ্ছি শুনে নাও যতক্ষণ তাদের কাছে কোরআনের সহিহ কথা পৌঁছানোর মানুষ যাবে না আমি আল্লাহ তাদের ভুলের কোন কৈফিয়াত চাইব না কি তাদের মাধ্যমে হিসেব হবে জিজ্ঞাসা করবে না কারণ তাদের কাছে বলার মানুষ ছিল না তার যা জানতো তাই শুনে চলে গেছে ওদের দেওয়া পার আপনাদের কপালে মার কথা বোঝেন নাই এরা বলে যাচ্ছে শুনে নাও শুধু বক্তার কথা শুনে আমল করবে না বক্তা যেটা বয়ান করেছে ওটা প্রথমে ভালো করে শুনবেন একটু জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝবেন পাঁচটা আলেমের কাছে জিজ্ঞাসা করে আমল করবেন যদি বলেন কোথায় আছে ইমানদারদের বয়ান চলছে
শেষ না এরকম বসে আছে এখন দাগ পর্যন্ত লাগে না সরল পাখি চাকরি চাকর কালারের ধুলো লাগে নাই ওদের জিজ্ঞাসা করে আমার হুকুম মানলে আমার নবীর তরিকা মানলে তার আগে হাত কানে আরেকদের কাছে জানবে জেনে তবে আমল করবে তুমি নিজে থেকে পাকামো করো না তাই এমন জায়গাতে ঠকে যাবে আর বাঁচানো সম্ভব না কথা বলেন না মাঝে মাঝে চার দোকানে চা খায় পেঁচা করে পানি না নিয়ে লুঙ্গিতে গুছে দেয় সে আবার মশলা দেয় বোকালি শরীর আছে তাই না আমি তুই বোকালি কি করে বুঝলি আমি বোকালি পড়েছি তুমি বোকালি পড়েছো তুমি বোকালি পড়েছো বললে হ্যাঁ বলে খয়ের মাখরাজ বলো তো বলে খয়ের মাখরাজ আবার কি খ বোকালি পড়েছে মানে খায়ের মাখরাজ জানা আজি কোরআন পড়লে সবাই লাভ পাবে হ্যাঁ না না যদি বলে লাভ পাবে না পাবে না সবাই লাভ পাবে না কেন কোরআন পড়ার জন্য তার আলাদা একটা বায়ান আছে কোরআন শুনিয়ে দিচ্ছে আমার নবীকে শোনাচ্ছে হাবি ওয়াত্তিলিল কোরআন তারতিলা কোরআন পড়বে তারতিলের সঙ্গে পড়বে আইমা আত্তাজবিদা তাজবিদের সঙ্গে কোরআন পড়বে ওরকম যেমন তেমন কোরআন কোরআন চলবে না কথা বলেন কি বলেন না বলে হুজুর ঢপটা কেমন হবে ভাতিয়ারি হবে না পল্লি গীতি হবে তো নবী শোনাচ্ছে একরাউল কোরআন বিনুনিল আরব তখন কোরআন পড়তে ওটা আরবি ঢঙ্গে হতে হবে তোমার বড় দাদির ঢঙ্গে হলে হবে না আর এমন কোরআন পড়ছে যেন ফেরেশতার বাপ জানে না আলম তরম ফেরেশতা চিন্তা করছিল কোন পালায় আছে মানটা কোন পালায় আছে বুঝলি পালার মুসলিমরা বলছে সাংঘাতিক কাঞ্চা গোলা কি গো এই সব গুণা একটু আরবি ধরনের কোরআন পড়ুন ওই নিজের ধরনের বানালে হবে না এখানে কোরআন পড়লে লাভ হবে কোরআন বুঝে পড়লে তবে হবে ওই আমারের মতো ফাঁকুড়ে দিলে হবে না কথা বুঝে এসছে বাবাজি আমার বাবু বুঝে এসেছে এই জলসা শুনে নিজে থেকে আমল করবেন না যেটা ওলামাদের কাছে শুনেছেন ওটা ভালো করে বুঝবেন ফের বুঝে নিয়ে ওলামাদের কাছে ফের জিজ্ঞাসা করবেন হুজুর আমি যেটা বুঝেছি এটা ঠিক কি না কথা বুঝেছেন না বুঝেন না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বিশ্ববাসীকে শান্তির পায়দান দেওয়ার জন্য আর পৃথিবীর প্রত্যেকটি মানুষ যাতে করে সঠিক দিনটা পায় তার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যে নবী দিয়েছে সে নবীর হাতে একটা কিতাব দিয়েছে আর বলেছে কিতাবটা যেমন হবে তোমার জীবন ধারাটা তেমন হতে হবে কি বলেন চালাবো ইনশাআল্লাহ চালাবো ইনশাআল্লাহ বেশি দিন নয় কাল রাতের ঘটনা আমাকে একজন প্রশ্ন করছে হুজুর কিছু মনে করবেন না বলে কি বলে আমাদের পাড়ায় এক হুজুর আসে পাড়ার লোকেরা সব শ্রদ্ধা করে সালাম করে চুমো খায় আরো অনেক কিছু করে আমাকে বারবার বলে আমার অত্যাচারও হয় আমি বললাম কেন বাবা বলছে আমি চুমো খাই নাই বলে সেজদা করি নাই বলে সেজদা করা যায় না সে বললাম না যেমন জানি বললাম না বললে হুজুর তাহলে একটা প্রশ্ন করবো আমি মনে মনে করছি এইবার বিপদে ফেলবে রে কি প্রশ্ন বলো বাবা বলছে হুজুর আদমকে তো আল্লাহ সেজদা করার জন্য ফেরেশতাদের অনুমতি দিয়েছে তো আদমকে যখন সেজদা করা যায় আমাদের করলে ক্ষতি কোথায় বাপ তো দারুণ প্রশ্ন রে মা তুই কে শেখালো কে আমাদের হুজুর বলেস আলাম বেশ করেস তা হুজুরকে বলো শুধু আদমের এক লাইনটা জানে না আর পরের লাইনটা জানে
ওইটা আমাদের উপযুক্ত জানে। আর শোনেন কোরআনে আছে লা তাকরাবুস সালা, কসম খোদার করে বলছি কোরআন বলেছে নামাজের কাছে যেও না। মক্কা মদিনার কসম করে বলছি, সাতবার আসমান জমিনের কসম করে বলছি কোরআন ঘোষণা করছে না তাকরাবুস সালা, তোমরা নামাজের কাছে যাবে না। তো কি করবেন, মসজিদ ভেঙে দেবেন? কথা বলেন না কেন? মাদ্রাসা ভেঙে দেবেন? টুপি ছেড়ে ফেলে দেবেন? তাহলে কোরআন যে বলেছে মানবেন কি মানবেন না? কোরআন বলেছে আগে পিছু বলা, আগে পিছু বলা হলো না, পরে আর একটা কথা আছে ওটা জাতিকে জানায় না, সেটা কি? যখন নেশাগ্রস্ত হবে তখন নামাজের কাছে যাবে না, সপ্তাহ নিতে হবে, আধখানা নিলে হবে না। কথা বুঝে এসছে বাদ, সপ্তাহ নেবেন না আধখানা, তাড়াতাড়ি বলে তো। আদমের যদি নিতে হয় সব নিতে হবে, আধখানা নিলে হবে না। আদমকে সেই আল্লাহ করতে বলেছিল তুমি নেবে না, আমি ছাড়ব না, কিন্তু আল্লাহ আদমের জন্মে হাওয়ার পেটেতে দুটো করে বাচ্চা দিত, একটা করে না। আদমের বিবি হাওয়া 40 বার প্রসব করেছে, তোমার বিবি দুবারে তুমি কেন কেটে দিয়েছো? কেন কাটলে বলো? আদমের 80টা বাচ্চার অসুবিধা ছিল না, তুমি দুটো করে বউকে ধমক দিচ্ছ আর জন্ম হয় না, হলে তোর খবর আছে। কথা বোঝেন না? আদমের আধখানা নেবে আধখানা নেবে না, কথা বুঝেছেন? এ তো গেল সহজ নমুনা, একটু জটিল নমুনা বলছি মনে রাখেন। আদম নবীর যখন বাচ্চা হতো কটা করে? দুটো করে, একটা নারী একটা পুরুষ, একটা নারী একটা পুরুষ, একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে। আল্লাহ তাদের হুকুম হল আদম এই জোরে যে বাচ্চা আছে পরের জোরের মেয়ের সঙ্গে বিয়ে দিবি, পরের জোরের মেয়েটাকে এই জোরের বাচ্চার সঙ্গে বিয়ে দিবি, চলবে, অসুবিধা হবে না। এখন যদি তোমার দিবির ওই রকম হয় দেবে দেবে না? দিলে তোমাকে সমাজে রাখবে? যদি বলো বলে ওটা তখন ছিল এখন চলবে না, তো তখন আদমের সেইদা করা যায় ছিল এখন যায়। সোজা হিসেব, কথা বোঝেন নাই? মাকানা জবাব হুকুম ফা ফাহাজা জবাব না, যেটা তোমার জবাব সেটা আমার জবাব। কথা বোঝেন কি বোঝেন না? বাংলায় তো বুঝতে পারে না কিন্তু আরবিটা বুঝে গেছে। এ বাপদিন আমার সোনার চান বন্ধুরা, আমার শ্রমণি মায়েরা মনেরা পরের কথা শোনেন। আদম নামের জামানতে মুহাম্মদের সেজদা করা, সম্মানের সেজদা করা যায় ছিল। যখন নবী চলে গেছে উম্মত গোলমাল করে ফেলেছে, আর এক নবী এসে ছাড়িয়ে দিয়ে বলেছে অগ্নি করে চলবে না, ঠিক হয়ে গেছে। আবার উম্মত গোলমাল করে, আবার নবী আছে ছাড়িয়ে দেয়। তাই প্রথম নবীদের জামানায় সম্মানের সেজদা যায় ছিল। আমার নবী যখন এসে গেল বলে দিল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীর, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। আল্লাহ বলে দিবে হাবিব বলে দাও এতদিন সম্মানের সেইদা চলেছে, আর সেইদা করা যাবে না। না থাকবে বাঁশা, না বাজবে বাঁশি, কথা বোঝেন নাই? তাই উঠে দাও ঝামেলা, চলবে না, চলবে না তার নমুনা বিশ্বব্যাপী জানাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সেইদা করা যায় হতো তাহলে সর্বপ্রথম আমি নবী অনুমতি দিতাম নারীরা তার স্বামীকে সেজদা করে নিত, অতএব সেজদা চলবে না। এই জন্য স্বামীর সেজদা আর বিবিরাও করতে পারে না। নবী বলেছে সেজদা করা চলবে না, এরপরে তুমি যদি সেজদা করো আমি ধরে নেব তুমি মুসলমান না। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য আমি বক্তব্য স্থির করে দিলব, যে যা বলেছে ওকে আমল করবেন না,
ওটা শোনার পরে পাঁচটা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, যদি আলেম ওলামারা বলে হ্যাঁ ঠিক আছে তবে আমল হবে, তা না হলে যদি বলে হবে না। এই জন্য আজকের মজার কথা বলে দিচ্ছি, শুনে নেন, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছেন, যদি দুনিয়ার জীবনে শান্তি পেতে চাও আর আখিরাতের জীবনে শান্তি পেতে চাও, আমি আল্লাহ বলছি আমার নবী যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা যদি বলো ছেড়ে দাও। নব ইনশাল্লাহ কি বলেন, শুনবে ইনশাল্লাহ। আল্লাহ পাক শুনেছেন, মামাতা কুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের আকাশ পাড়া সূরা হাসানের আট নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়েছে, আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। বাড়িতে এলাকার যুবকেরা, জোয়ানেরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, যারা যেখান থেকে জলসা শুনছেন, যেখান থেকে আওয়াজ শুনছেন, কোরআনের আয়াত শুনালাম আর বলে দিলাম, আল্লাহ বলেছে আমার নবী যেটা দেবে ওইটা নাও, নেবো ইনশাআল্লাহ। কে কে নেবো হাত তোলে, দেখি চট করে জলসা শুরু হবে, নেবো ইনশাআল্লাহ। কে কে হাত তোলে নাই দেখে নাও, যারা হাত তুলে নবীর নেওয়ার ইচ্ছা নাই, নেবে সফল ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী শুনিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমা, উম্মতে এই পৃথিবীর জমিনে যদি সত্যিকারের সম্মানের সঙ্গে বাঁচতে চাও, ইজ্জতের সঙ্গে যদি বাঁচতে চাও, তাহলে আমি নবী বলে যাচ্ছি আলিম হও। কি হও বলো, যদি বলো আলিম হও। আর তা যদি না হতে পারে তাহলে এলেম হয়ে যাও। বাড়তির লোকেরা বুকে হাত দিয়ে বলি কোনটা হয়েছি, আলিম হতে পারলাম, পারলাম না, তাহলে এলেম হতে পারলাম, পারলাম না, তাহলে দুটো লাইন বাদ, আর দুটো অফার এখনো বাকি আছে, আও মুস্তামি আন আও মুহিব্বাল্লাহুমা। আলিম ওলামারা যেটা বলে ওটা শুনে নাও, মেনে নাও, মানা যাবে বললে না, আরে ওরা মানা যা বলেছে মানতে পারলাম, মানতে পারলাম না, এদের সঙ্গে ভালোবাসা রাখতে পারলাম, যদি বলে রাখতে পারলাম, এদের সঙ্গে ভালোবাসা আছে, কথা বলে না কেন, না হয়তো না বলো, হ্যাঁ বলে হ্যাঁ বলো, আরে বলা মানের সঙ্গে ভালোবাসা রাখতে পারলাম, 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 তাহলে একবার পরীক্ষা নিতে হবে। কারণ আমি আগে বলেছি পরীক্ষা ছাড়া জলসা না, আলেম ওলামাদের সঙ্গে ভালোবাসা আছে বলছে, আপনারা কি একদল সময় ভালোবাসা আছে, আর আমাদের কবুল কবুল বলুন, ভালোবাসার নমুনা বলো, একটা স্যাম্পল বলো, ভালোবাসার মাপকাঠি বলো, একজন বলো, এটা ভালোবাসার মাপকাঠি বলো, আমি ভালোবাসি যারে, আমি ভালোবাসি যারে, জীবন যৌবন সবই দান করেছি তারে, জানেন আপনি জানেন না, মায়ের আদর মনে পড়ে না, বাপের ভালোবাসা মনে পড়ে না, যখন প্রেমেতে ডুব খেলে যায় অন্ধকারে দেখতে পায়, না না বলে কথা বলে না, বাড়ি দিনের বেলা একা যেতে পারে না, ও রাতের বেলা চলে যায় কোনো ভয়, কোনো ভয় লাগে, এজন্য বলো লাগে, লাগে না, এটা ভালোবাসার, যদি বলো এটা ভালোবাসার নমুনা। আজকে আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, আমার বাদ দিলাম আর সবার চার বন্ধুরা, আগে বলে আমাদের ভালোবাসবে ইনশাআল্লাহ, আগে থেকে বাঁচতাম না এখন বাঁচবো কোনটা, এ আগে থেকে বাঁচতাম না এখন বাঁচবো, আলেমদের ভালোবাসে যারা, দাড়ি চাচা প্রাণে পেচ্ছাপ করা মানের জামাই করলে কি করে তারা, আলেমদের ভালোবাসে যারা নিজের মামুনকে তুলে নিয়ে ওরকম জাহান্নামীর হাতে দিলে কি করে তারা,
আমার বাপজির আমার শুনেছেন বন্ধুরা মুখে বলে আরেকে ভালোবাসি আর সালাম দিলে বলে আমি পরে এসো আমি এখন বিপদে আছি হেনারা বলে লকডাউন মাসে দশটা পনেরোটা রোজা হয়ে গেছে হাজি সাহেবের দোকানের কাছে মাসুদকে বলতে সালাম আলাইকুম বলে দুদিন পরে আসবে এটা তো আমার ভালোবাস আরে ভালোবাসার মানুষ হলে বার হয়ে ছুটে যেত আর হাত ধরে টেনে এনে গদিতে বসিয়ে জিজ্ঞাসা করত আপনি কিছু করে বসেন আপনি এখন যাবেন না আপনার মুখটা খালি করে দেখি তানা বলে ভালো কথা বলে তানা বলে ভালো যদি বলো লাগে না এটা ভালোবাসার নমুনা ওই সার্পের দেখার বিনা সার্পের গল্প বলি না বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে ইসলাম না সূর্য মনে হচ্ছে ডুবে যাবে তোমরা কে কোথায় আছো সাহায্য করো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে সাহাবাদের মধ্যে একটা আলোর সৃষ্টি হলো আজকে একবার দেখা যাবে কে কাকে হারাতে পারে ওমর বসে মনে মনে করছে বাড়িতে যতটা পাল ছিল তিনটে ভাগ করা হলো দুভাগ বাড়িতে রেখে এলাম একবার আপনার খাজানাতে জমা দিলাম সুবহানাল্লাহ পরের লাইন আরো লম্বা জিজ্ঞাসা করি তা কার বলে আমার বলে আমার বলে কতটা এনেছো কত রেখেছ বলে আল্লাহর ফকির বাড়িতে যত মাল ছিল অর্ধেকটা নিয়ে এলাম অর্ধেকটাই রেখে এলাম মানে পা জমা হয়ে গেছে সবার মাল দেখতে পাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে আমার আবু বকর করিব আমি আমার আবু বকরকে দেখতে পাই না পিলারের আড়ালে লুকিয়ে বসে আছে মুখটা বার করে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ গোলাম এখানে বসে আছে জানো বাবা তোমার কইলো এই যে চটে করে বাঁধা কিছু মাল আছে লাল বাবা তুমি কি এনেছো আল্লাহ হাবিব ঘরে গিয়ে যা ছিল সব আল্লাহ খাদ্যের ঘরে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দূর পুরো সব নিয়ে এলাম ঝাঁটাটাও নিয়ে এলাম লাল বাবা আমার জন্য সব নিয়ে এলে ঘরের জন্য কি রেখেছ আল্লাহ রাসূল গো আল্লাহ আর আল্লাহর নবীর ভালোবাসা রেখে এলাম এটা হলো প্রেমিকের নমুনা আল্লাহ বলে আবু বকর সব উম্মত নবীকে দেখবে দূরে থেকে আর তোমার দেখার ব্যবস্থা করে দেব কাছে থেকে সবাই দেখবে দূরে আর বেঁচে থেকে আর তুমি দেখবে আমার হাবিবকে কিয়ামত পর্যন্ত পাশে থেকে তাই সবার মাজার জান্নাত বাকিতে হবে আবু বকরের মাজারটা আমার নবীর পাশেই হবে ভালোবাসা দেখাচ্ছে এ বন্ধু এটা ভালোবাসার নমুনা আসরের নামাজ হয়ে গেছে আসরের নামাজ হয়ে গেছে দানের পরে আসরের নামাজ হয়ে গেছে আল্লাহর নবী মসজিদ থেকে যেমনি ভাগে বার হয় জিব্রাইল সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বারে বারে তাকায় বুঝতে পারে জিব্রাইল জিজ্ঞাসা করছে হাবিব এমন করে তাকাও কেন বলে জিব্রাইল জান্নাতি পোশাক পরে জান্নাতি পোশাক খুলে দিয়ে এসে তো চট পড়ে কেন এ কি পোশাক তোমার চটে আবৃত কেন আল্লাহ পাকের হাবিবকে শোনাচ্ছে জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর যে পোশাক পরে আজকে মসজিদে এসেছে আমার আল্লাহ তো পছন্দ হয়ে গেছে আসে হুকুম হলো আসমানে যত ফেরেশতা আছে তারা যেন এই পোশাকটা পরিধান করে সুবহানাল্লাহ
अरे बोका दुनिया ते सिद्धि के एक बार चौक पड़े मुस्तिदे से चे तो आज से रुकू बच्चे सब पहले इस तरह चौक पड़ो आगे बोका चौक पड़े चे कोतर अपने घर भी चला इतना भालुवा सर नमूना आरामदे भालुवा सर का सखनी बादी बोले जा रहा सुनी दाव ना बाबा जी रसमार लगे जा अमर ज्ञानी जो ने रसूति मारूं जो बोले लागू इंशाल्लाह अल्लाह का तेरे भालू का सराह का तो फिर दाखरुन बोलूं आमे अल्लाह का तेरे सल्लल्लाहु ताला आले ये वसल्लम भालू का सर नौ मुना देख कर चल आम मायना बोलना जाने का तुम अधर को तो भालू का सराह ची सामी के स्वाप्ते के वैसे भालू का सर तुम अधर जो नो जानना सामी भालू का सर पाये तोड़ा थे भालू का सर सामी पाये तोड़ा थे और हम दाखिल इंशाल्लाह आम सामी के भालू का सर আমার মায়েরা ভালোবাসে কিন্তু কতটা ভালোবাসে জানি না তাই তো নমুনা শোনাচ্ছি আজকে যে তোমার হাতে অন্য ছুরি রয়েছে তাই ভালোবাসা দেখাচ্ছি অন্য কিছু দেখাচ্ছি না আল্লাহর নবী একজন সাহাবা নাম হলো তালহা নাম শুনেছেন আল্লাহর নবী সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে নবীর ডাকে সাড়া দিয়ে দিনের ডাকে চলে গেছে ৪০ দিন পার হয়ে গেছে প্রায় দেড় মাসের কাছাকাছি হয়ে গেছে ভিড়বে সন্ধ্যা সময় বাড়ি আসবে রমজানের মাস কিসের মাস বললাম আসরের পরে একমাত্র সন্তান মারা গেছে মায়ের মাথার উপরে কেমন বাজ পড়বে ভেবে দেখো অসহ্য যন্ত্রণা সন্তান মারা গেছে মনে হয়ে যাবে যদি কানে আর আমি যদি রুক্ষ সূক্ষ্ম হয়ে যাই আমি যদি বেমতলবে চিল্লাই আমার স্বামী দেড় মাস পরে বাড়ি আসছে তার মনে একটা ভাবাবেগ দিয়েছে বাড়ি আসছে তার মনে কষ্ট বাড়ে আমার যত কষ্ট আমি চেপে যাব আমার স্বামীকে কষ্ট দেব না বাচ্চাকে গোসল দিয়ে কাফনের কাপড়ে চাপিয়ে দিয়ে ঘরের কোণে একটা ভালো জায়গাতে শুইয়ে রেখেছে স্বামী বাড়ি এসেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হাসি মুখে সমাদরে বাড়িতে নিলেন আসরের নামাজ হলো ইফতারের ব্যবস্থা হলো ইফতার করতে বসে গেছি তো তালহা জিজ্ঞাসা করছে বিবি কোচিটা কই